কুমিল্লার নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণভাবে চলছে দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাসনে সারিয়া দাখিল মাদ্রাসার ১০টি শ্রেণীকক্ষে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ শতাধিক, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বৃদ্ধি পেলেও পায়নি সুন্দর পরিবেশ। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হলেও ৪১ বছর অতিক্রম করার পরও এখনও টিনের ঘরে চলে কোনো রকমের পাঠদান।